বগুড়ার দুই আসনের উপনির্বাচনে নতুন নতুন কৌশলে গণসংযোগ করে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন আলোচিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। একতারা প্রতীকে সমর্থকদের নিয়ে প্রচারণায় নেমেছেন তিনি। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে একমাত্র হিরো আলমই দুটি আসনেই প্রার্থী। অল্প সময়ে প্রচারণায় ঝড় তুলেছেন তিনি। নেটিজনদের নিয়ে যাচ্ছেন কৃষক, শ্রমিক, রিক্সা চালক আর শ্রমজীবী মানুষদের কাছে। হাটবাজার, চায়ের স্টল সবখানেই আলোচনা চলছে তাকে নিয়ে। দিচ্ছেন সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি। দুইটা আসনে আমি দেখতেছি আমার অত্যন্ত তাদের মনে করেন ভালোবাসা পেয়েছে, অত্যন্ত তাদের আগ্রহে। দুইটা আসনে কোনো একটা আসনে আমার কোনো অংশে কম না, দুইটারই ভালোবাসা পেয়েছে। এখন নির্বাচিত হওয়ার পরে বোঝা যাবে যে কোন আসনে সবচেয়ে বেশি আমাকে লোকদের ভালোবেসেছে। হিরো আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনে প্রার্থী হয়ে পরাজিত হলেও এবার ভিন্ন চিত্র। বিশেষ করে বগুড়া চার আসনের কাহালু নন্দীগ্রামের মানুষের মুখে মুখে তার নাম, তাকে বিজয়ী করার ব্যাপারেও তারা আশাবাদী। ও কি ভোট দেবো আমি, কেউ না দিলে আমি আমদার দেবো। যদি উঠা পারে জয় হয় তারা আমরা ভোট দিয়ে দেবো, যদি উঠা হয় তার ভালো সমস্যা কি? উপনির্বাচন একটা আলাদা জিনিস আর নির্বাচন আলাদা জিনিস। উপনির্বাচনের চাহিদা একটু কম হয় আর নির্বাচনের একটু চাহিদা বেশি হয়। ব্যক্তিগত জীবনের কাহিনী তার ব্যাপারে আমি কিছু শুনিনি, জানিও না, খালি নামটাই শুনে আসতেছি হিরো আলম। ভোটের দ্বারা আছে লোকজন যেহেতু তার সাপোর্টার আছে নাকি, এই হিসাবে আমরা সমর্থন করতে পারি। ওনার খুব শখ যে উনি এমপি হবে, সবাই ভোট করতে পারে, এই হিসাবে ভালো। এখন ভোট কে দিবে না দিবে সেটা ব্যক্তিগত ব্যাপার। এদিকে নির্বাচনী আচরণবিধি মানতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। আচরণবিধি দেখভালের জন্য আমাদের বগুড়া ছয় আসনে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বগুড়া চার আসনে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। তারা সার্বক্ষণিকভাবে মাঠে নিয়োজিত রয়েছেন আচরণবিধি দেখভালের জন্য। এখন পর্যন্ত কোনো আসে নাই, অভিযোগ আসে নাই। নেট দুনিয়ায় আলোচিত হিরো আলম নির্বাচনে কেমন ফল করেন সেটাই এখন দেখার বিষয়। আরিফ রেহমান, এসএটিভি, বগুড়া।